ফের বেড়েছে গ্রামে হাতির হানা। আতঙ্কিত কালচিনি ব্লকের দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতের গোপাল বাহাদুর বস্তির বাসিন্দারা সোমবার রাতে হাতি হানা দেয় গ্রামে। জানা যায়, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে হাতির দল ঢুকছে এলাকাতে। প্রায় 500টি সুপারি গাছের ক্ষতি করেছে হাতির দলটি। জানা গিয়েছে, ওই হাতির দলে 7টির মতো হাতি ছিল। যে সুপারি গাছগুলি ভেঙেছে হাতির দল, সেই গাছগুলিতে সুপুরির ফলন শুরু হয়েছিল, পাকছিল সুপারিগুলি। হাতির তাণ্ডবে সব নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্তের সংখ্যা 15 জন। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত চলে হাতির তাণ্ডব। এই সময় বনকর্মীরা আসেনি বলে অভিযোগ। পরবর্তীতে এলাকায় বনকর্মীদের দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসীরা। তাদের ঘিরে চলে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, বনকর্মীরা হাতি তাড়াতে আসে না। বন দফতরের তরফে পটকা টর্চ লাইট দেওয়া হয় না। গতকাল গাড়ি না থাকার কারণে বনকর্মীরা এলাকায় টহল দিতে আসতে পারেননি বলে স্বীকার করে নেয় ভার্নবাড়ী বিটের বিট অফিসার প্রদীপ কুমার বর্মন। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমরা গাড়ি যখন আসে, হাতি যখন ঢোকে, আমরা খবর পেলে আমরা চলে আসতেছি, যতটুক পারি আমরা প্রোডাক্ট করতেছি গ্রামবাসী থেকে। জনগণ বলছে কিছু হচ্ছে না, যেন ক্ষোভ দেখাচ্ছে এখন। দেখুন, সারা মাসের মধ্যে হয়তো দেখা গেল কোন দিন ফট করে ঢুকতেছে, ওই সময় আমাদের গাড়ি টাড়ি যদি থাকে না, ওই সময় ঢুকে 1-2 ঘন্টা আমাদের ক্ষতি করে ওরা আবার চলে যাচ্ছে। এইখানে আমাদের সমস্যা। এখন কি করবেন? এখন এখন যেটা আমার প্রসেসিং ফর্মেটিং ফর্ম ফর্ম দেবো আর কি, দেওয়ার পরে যতটুকু আমি নিজে ইনকোয়ারি করতেছি। হায়ার অথরিটিকে জানাবেন? হায়ার অথরিটিকে ফর্ম ফর্ম ফিল আপ করে জানাবো, এবং যতটুকু আমাদের তরফ থেকে, বন দপ্তরের তরফ থেকে যতটুকু পারি আমরা ওদেরকে আমরা হেল্প করবো। ভিজিট তো করলেন, কত ক্ষতি হয়েছে দেখলেন? অনেক সুপারি গাছ, মানে 1-20টা 30টা মানে ফলন্ত সুপারি গাছ ক্ষতি হয়ে গেছে। 15-20 জনের ক্ষতি হয়ে গেছে। 15-20 জনের ক্ষতি হয়েছে না? আচ্ছা, আপনার নাম? প্রদীপ কুমার বর্মন। কি দায়িত্বে আছেন? ভার্নবাড়ি বিট। 150 বড়া। হাতি কত বাজে আয়? রাতে হাতি 3 বাজে। আয়রা দেখেন, এক সপ্তাহ থেকে ডেলি তাণ্ডব করতেছে হাতি। দল হাতিও আছে আর সিঙ্গল হাতিও আছে। আমাদের গোপালবাদুর বস্তিতে এই 3-4 মাস থেকে কন্টিনিউ পুরা, মানে মানুষকে অত্যাচার হইতেছে। এই সুপারি মানুষকে মানে রেডি করতে করতে 12-13 বছর লাগে। একজনের খেতির মধ্যে 150-100টা কন্টিনিউ ক্ষতিগ্রস্ত ডেলি, মানে 20-25-30টা বাড়ি, 30 জনের সুপারি বাগান ক্ষতি হইতেছে। আচ্ছা, তো এই বিষয় নিয়ে আমাদের যে ডিপো আছে, ডিপোতে মানে কিছু গাড়ি ঘোড়ার সুবিধা নাই। অন্য জায়গায় কি হয়, ফরেস্ট আর বস্তির যে জয়েন হয় বাউন্ডারির মতন, ওইখানে আয়রন পিলার আর্থিং এর ব্যবস্থা হয়, গাড়ির ব্যবস্থা হয়, কিন্তু এইখানে খালি জয়েন্ট ফরেস্ট কমিটিকে যত 2-3 বছর পরে 1 লাখ টাকা মতন দেয়, ওই টাকা দিয়ে ফেন্সিং করার অর্ডার হয়। আর আমাদের ওই 1 লাখ টাকা দিয়ে কত ফেন্সিং করব? গোপালবাদুর বস্তি 8 কিলোমিটার এরিয়াতে আছে, তো এইটাই সমস্যা। আমরা ফেন্সিং কত জায়গায় আছে, কত কিলোমিটার ফেন্সিং? মোটামুটি ওইখান থেকে 5 কিলোমিটার ফেন্সিং করা আছে, বাদ বাকি নাই, কিন্তু এরিয়াটা অনেক বড়। আলিপুরদুয়ার থেকে পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।